পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে যখন কলকাতা হাইকোর্টে উত্তাল, কলকাতা হাইকোর্টে যখন প্রায় শতাধিক পঞ্চায়েত ভোট নিয়ে মামলা চলছে, পঞ্চায়েত ভোট বাতিলের মামলার ফাইনাল শুনানির দিন যখন ধার্য হয়েছে, আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার মধ্যেই কিন্তু আবারও সরগোল পড়ে গেল গোটা রাজ্যে। কারণ মাছ ধরতে গিয়ে কিন্তু চক্ষু চড়ক গাছ, জালে পড়ল ব্যালট বক্স, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জালে উঠল ব্যালট বক্স। পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন করণদিঘির মৎস্যজীবীরা, পুকুরে জাল ফেলেছিলেন মৎস্যজীবীরা মাছ ধরার জন্য, সেই জালে উঠল ব্যালট বাক্স, ভিডিও ভাইরাল হতে সরগোল পড়ল উত্তর দিনাজপুরে। ভিডিওটি করণদিঘি ব্লকের বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথের বলে জানা গেছে। শুক্রবার ওই এলাকার একটি পুকুরে মাছ ধরছিলেন জেলেরা, যে সময় জালে ওঠে ওই ব্যালট বাক্স, বাক্সের গায়ে লেখা KDI 25। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে ব্যালট বাক্স ছিনতাই হওয়ার অভিযোগে নতুন করে ভোট হয়েছিল ওখানে, তবে সেটি ছিল 225 নম্বর বুথে, আর এই ব্যালট বক্সে 25 লেখা থাকায় ধন্দে পড়েছেন তারাও। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাক্সটি বাজেয়াপ্ত করে পুলিশ। মাস ঘুরতে চললো, পঞ্চায়েত ভোট মিটেছে, কিন্তু এখনও বিভিন্ন জেলা থেকে মিলছে ব্যালট বাক্স উদ্ধারের খবর। এবার মৎস্যজীবীদের জালে উঠল ব্যালট বাক্স, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। পঞ্চায়েত ভোট বাতিলের দাবি কিন্তু আরও জোরদার হলো, এমনই কিন্তু বলতে চাইছেন বিরোধীরা। কারণ জেলায় জেলায় এখনও পুকুর থেকে নদী থেকে উদ্ধার হচ্ছে ব্যালট বাক্স, আর এই ব্যালট বাক্স উদ্ধার হতেই কিন্তু চক্ষু চড়ক গাছ প্রশাসনের। এই ব্যালট বাক্স কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু শুরু হয়েছে প্রশাসনিকভাবে তদন্ত। পঞ্চায়েত ভোট মামলায় কিন্তু আবারও হুলস্থুল হতে চলেছে কলকাতা হাইকোর্ট, কারণ কলকাতা হাইকোর্টে ভোট বাতিলের দাবিতে মামলা চলছে, আর সেই মামলায় বড়সড় অস্ত্র হতে চলেছে পুকুরে উদ্ধার এই ব্যালট বাক্স।